মার্ক জাকারবার্গ যখন মেয়াদ উত্তীর্ণ গাঁজা খায় তখন ফেসবুক আর ফেসবুক থাকে না, তখন হয়ে যায় গাঁজা বুক। কথা নাই বার্তা নাই, হুট করেই রেস্ট্রিক্টেড। লক ব্লক ডিজেবল মেমোরি লেস তো আছেই। গাঁজার পরিমাণ বেশি হওয়ায় ইদানিং ফেসবুক থেকে সবাইকে রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। আমি শুয়েব আছি আপনাদের সাথে, আলোচনা করব রেস্ট্রিক্টেড কেন দেয়, এর প্রতিকার কী। প্রথমে বলে রাখি, রেস্ট্রিক্টেড আহামরি কিছু না, শুধু সাময়িক কয়েকটা দিনের জন্য ব্লক করা হয়, এতে ভয়ের কিছুই নেই। রেস্ট্রিক্টেড অনেক কারণেই হয়, এক নাগারে একই রিয়েক্ট বারবার দেওয়া অথবা একই কমেন্ট বারবার করা, কমেন্ট বা পোস্টে গালাগালি হুমকি খারাপ কিছু বলা ইত্যাদি গুণাহের কারণেও কিন্তু রেস্ট্রিক্টেড হয়। আবার অকারণেও হয় যখন ফেসবুকে গাঁজা খায়। তাই রোহিঙ্গার মতো ফেসবুকে ভালোভাবে চলতে হবে, বাহাদুরি একদমই চলবে না, গাইডলাইন মেনে চলতে হবে। এর প্রতিকার হলো সাময়িক সময় আপনাকে অপেক্ষা করতেই হবে, নির্দিষ্ট দিন পরে অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। তবে আপনারা চাইলে ফিডব্যাক করতে পারেন, মিস্টেকলি হলে উঠে যেতে পারে। তো মেনু বারে গিয়ে একদম নিচে যাবেন, হেল্প অ্যান্ড সাপোর্ট, রিপোর্টের প্রবলেম, কন্টিনিউ টু রিপোর্টের প্রবলেম, ইনক্লুড ইন রিপোর্ট। একটু নিচ থেকে সিলেক্ট করবেন প্রোফাইল, তারপরে এখানে আপনার দুই সমস্যার ফটো সিলেক্ট করবেন, এই দুই স্ক্রিনশট এখানে রেখে অথবা আপনার প্রোফাইলের ফটোটাও সেখানে দিতে পারেন। তারপর ডেসক্রাইবে আপনি একটা আপিল লিখে দেবেন, এই আপিলটা আমার ভিডিওর ডিসক্রিপশনে থাকবে, সেটা এখান থেকে সিলেক্ট করে তারপর সেন্ডে ক্লিক করে দেবেন। ওকে, ডান। তবে রেস্ট্রিক্টেড বা ওয়ার্নিং না ওঠা পর্যন্ত কোনো প্রকার ভুল করবেন না, কারণ আইডিটা তখন রিস্কে থাকবে। তাই ফেসবুকের গাইডলাইন মেনে চলতে হবে এবং অপেক্ষা করতে হবে যেন রেস্ট্রিক্টেডটা উঠে যায়। তাছাড়াও লক ব্লক ডিসেবল কেন হয় ফেসবুকের গাইডলাইন সম্বন্ধে অন্য একটা ভিডিওতে আলোচনা করেছি, ওই ভিডিওর লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশনে আছে। আমি মনে করি ফেসবুক চালাতে হলে আপনাকে এই বিষয়টা জানাই লাগবে। ফেসবুকের বিভিন্ন সমস্যা সহ সার্ভিস প্রোভাইড করে থাকি আমরা। আমাদের সাথে যোগাযোগ করতে হলে ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে মেসেজ করতে হবে, তাছাড়া আমাদের ফেসবুক আইডি বা গ্রুপে আপনি জয়েন হতে পারেন। সকল কিছু লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। ভালো থাকবেন বাঙালি, বাই বাই।